আসসালামু আলাইকুম। একটি ভাইরাল টপিক নিয়ে আপনার সামনে হাজির হলাম, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ভিডিওটি। পোস্টটি ফেসবুকের গণ্ডি ছাড়িয়ে চলে গেছে অনলাইন নিউজ পেপারে, চলে গেছে বাংলাদেশের নামি দামি টেলিভিশনেও। ফেসবুক পোস্টটি করেছেন ফারহানা আফরুজ পুতলি, এলাকায় অনেকেই ওনাকে লেডি বাইকার ড্রিমি আফু হিসেবে চিনে। উনি একটি গ্রুপে পোস্ট করেছেন যেখানে মাত্র 4 ঘন্টায় 13,600+ রিয়াক্ট পড়েছে, প্রায় 9,500 কমেন্ট পড়েছে। অনেকে বলতে পারেন এইটা কেমন ভাইরাল পোস্ট। হ্যাঁ, ভাইরাল পোস্ট। উনি পোস্ট করেছেন ভয়েস অফ রাইটস নামক একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রুপে, যেখানে প্রায় 6 লক্ষের কাছাকাছি মেম্বার, এবং ওইখানের মেম্বার ম্যাক্সিমাম দেশপ্রেমিক, সচেতন ইয়াং জেনারেশন। এবং ওই গ্রুপটা আমাদের সকলেরই খুব পছন্দের। বাংলাদেশের বিভিন্ন ধরনের অন্যায়, অনিয়ম, অবিচার, যে কোনো সমস্যার কথা মানুষ খুব সহজে এখানে শেয়ার করতে পারে এবং খুব ভালো একটা ফলাফল এখান থেকে পাওয়া যায়। যাই হোক, এই আপিও হয়তোবা উনি বিপদে পড়েছেন, এই বিপদে পড়েই উনি ভয়েস অফ রাইটসে পোস্ট করেছেন। পোস্ট করেছিলেন উনি, মানে উনি পজিটিভ কিছু ফিডব্যাক পাবে কিন্তু উল্টা নেগেটিভিটি পেয়েছে। যাই হোক, চলেন দেখি উনি কি পোস্ট করেছেন। আর জেনে রাখা ভালো এই ফারহানা আফরুজ পুতুলি কে উনি। আপনারা অনেকেই দেখছেন গত 2-3 দিন যাবৎ ফেসবুকে একটি পোস্ট ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে, যে একটি মেয়ে তার বাইক দিয়ে সাঙ্গপাঙ্গ, মানে প্রায় 15-20টা বাইক ওইখানে জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকটা বাইকে ছিল, বা অনেকটার মধ্যে 3টা ছেলে ছিল। যাই হোক, ওইভাবে একটা মানে দল নিয়ে উনি ওনার বিয়ে, যে গায়ে হলুদ বা বিয়ে, এটা উদযাপন করেন। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মেনে নিতে পারেনি। এক হচ্ছে বাংলাদেশের কালচারের সাথে যায় না, ধর্মীয় ব্যাপার এটা সাংঘর্ষিক। তারপরে তারা নিয়মকানুন, যে হেলমেট পরেনি, তারপর মাস্ক নাই, বা যে ট্রাফিক আইন তারা অমান্য করেছে, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। যাই হোক, চলেন দেখি ওই পোস্টে আপু কি লিখেছিলেন। আমি সম্পূর্ণ পোস্টে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আমার পক্ষ থেকে বলবো। আর আমি খুব সাবধানতার সাথে কথা বলতেছি, কারণ বেশি যদি একটু ঢেলে দেয় তাহলে আমার নামে উনি সাইবার ক্রাইমে মামলা করে দিবে, তাই একটু ঢালাঢালি করব আস্তে, যাতে এই সাইবার ক্রাইমের পর্যায়ে না পড়ে। এমনভাবে ঢালবো মানে আওয়াজ হবে কিন্তু ব্যথা পাবে না, ও না সরি, ব্যথা পাবে তবে আওয়াজ হবে না। ওকে, উনি লিখেছেন, নতুন কিছু দেখলেই সবাই হুমড়ে পড়বে, ভালো খারাপ সবই বলবে। ওকে, আমি ফারহান আফরুজ, বর্তমান ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে আমাকে নিয়ে, কিন্তু আমি কি বলেছি আমাকে ভাইরাল করো? আমি নিজে বাইক চালাই, ঢাকাতে থাকি, অহরহ ছেলেরা হলুদে বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে, ও মেয়েরা নেচে, আমি মেয়ে হয়ে বাইক চালাতে পারি, তাই ভাবলাম বাইক চালিয়েই এন্ট্রি দিই। এখন করোনাকালীন সময়ে বিয়ের প্রোগ্রাম করতে থানা থেকে অনুমতি প্রয়োজন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার ক্ষেত্রেও তার ভিন্ন ছিল না, সকল অনুমতি নিয়ে আমার হলুদ ও বিয়ের প্রোগ্রাম করা হয়। আচ্ছা, সবই ঠিক থাকতো, মেকআপ, ড্রেস, সাজ, এত কথাও হতো না যদি বাইক নিয়ে পার্লার থেকে প্রোগ্রামে না যেতাম। উনি বলেছেন উনি থানা থেকে অনুমতি নিয়েছেন। ওকে, ভালো কথা। কথা হলো ভালো খারাপ সব হলো, আমার ছবি আমার থেকে অনুমতি না নিয়ে পেজের কথা বলছে, বাজে পোস্ট, একজন বিশিষ্ট ব্যক্তি টিপু ভাই এসকে মিডিয়া নিউজ করলো কেন? আজ মেয়ে হয়ে বাইক চালিয়ে এন্ট্রি, তাই কত মেয়ে বাইকার আজ বাংলাদেশে? তাহলে আমি যদি হলুদেতে বাইক চালিয়ে ঢুকি, কিছু মানুষের এত সমস্যা যে গ্রুপে বাজে পোস্ট তো বটেই, কিন্তু ইউটিউবে ট্রোল, এগুলা কি মেনে নেওয়া যায়? উনি খুব বড় ইউটিউবার, তার থেকে অন্তত এটা আশা রাখি না। আমার সাথে এটা হয়েছে, আমি চাই না এরকম হ্যারাসমেন্ট আর কোনো মেয়ে বা লেডি বাইকারের সাথে হোক। এমনিতেই সমাজে আমরা যারা বাইক চালাই তাদের অনেকের কথার সাথে লড়াই করতে হয়, ধীরে ধীরে এগুলা কমবে তা না বেড়েই চলছে। ওকে, আর কতদিন দেখব আমাদের সাথে এই অত্যাচার জানি না, যেখানে আমাদের প্রধানমন্ত্রী, এটাও একটু ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে,
দেশ মেয়েরা চালায়, সেখানে একটা মেয়ে যে বাইক জানে, তার বাইক চালানো কেন সমাজ ভালোভাবে নিচ্ছে না? মানলাম না। আচ্ছা এখানে একটু থামাই। প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে, এইগুলা মানে একটু অন্য লেভেলে চলে যাচ্ছে, অন্য লেভেলে। প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে বলেই সব কিছু জায়েজ হয়ে যাবে না। প্রধানমন্ত্রী তো ওই বাইক চালাচ্ছে না, মেয়ে বলে কি হয়েছে? উনি তো মানে যথেষ্ট উনি পর্দা করছেন। যাই হোক, ওইদিকে যাব না, আমার একটা ইয়ার কথা মনে পড়ছে। সংসদে একজন এমপির একটা ভাষণ, যে মেয়েরা সংসদে মেয়ে, এনে মেয়ে, ওইখানে মেয়ে, এটা নিয়ে খুব যন্ত্রণায় আছি, এটা আপনারা একটু শুনে আসুন। 3 মিনিটে মানুষ স্পিকার কিছুই হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়নে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা আছে। মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মানুষ স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মানুষ স্পিকার। কিন্তু তার চরিত্র নিয়ে কথা, আজে বাজে কথা, এগুলা কিভাবে সহ্য হয়? আমারও পরিবার আছে, বর আছে, শ্বশুর বাড়ি আছে, আমার বর শ্বশুর বাড়ি না হয় আমার পক্ষে আছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা না থাকলেই কি এভাবে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে হবে? শুধু বাইক চালানো ছবি দেখে সবাই আমার চরিত্র সনদ দিয়ে দিল, এইগুলার বিচার কি হবে? এই হচ্ছে উনি এস কে মিডিয়া, টিপু চৌধুরী ভাইয়ের বিরুদ্ধে উনি মূলত অভিযোগটা করেছেন। এরপর বিভিন্ন মানে আমি না হলেও এই পর্যন্ত 1000 উপরে পোস্ট মনে দেখেছি ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, পেজে। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ গ্রহণ করতে পারেনি। আর আমার কথা যদি বলি, এটাকে আমি কিভাবে নেই, এখানে ইসলামিক বললে এখানে আসলে বাংলাদেশে এটা হবে না, কাজ হবে না। আমরা আমাদের মন থেকে এটা বলতে পারি যে না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু এইটা নিয়ে যদি আমরা কমপ্লেন করি, এটা কোনোতেই আসবে যাবে না, এটা বাংলাদেশ যে ইসলামিক নিয়ম কারণে কিন্তু চলে না। কিন্তু এইখানে কথা হচ্ছে, উনারা ট্রাফিক আইন অমান্য করেছেন, 100% অমান্য করেছেন, এটার জন্য উনাদের মানে শাস্তির আওতায় আনা যায়। কিন্তু অনেকে আমরা উনাদেরকে খুব বেশি নেগেটিভ মন্তব্য করছি, উল্টাপাল্টা ওইগুলো আমরা না করি, কিন্তু উনারা যে হেলমেট পরে নাই, উল্টা লাইনে চলে গেছেন এবং হর্ন বাজাচ্ছেন, মাস্ক নাই, আরো অনেক কিছু বলা যায়। এরপরে উনি বলেছেন থানা থেকে পারমিশন নিয়েছেন। আমি জানতে চাই কোন থানা থেকে আপনি পারমিশন নিয়েছেন হেলমেট ছাড়া আপনি এই কি জানি বলে এটারে টহল নাকি মিছিল করবেন? হেলমেট ছাড়া যে আপনি 15-20টা বাইক নিয়ে যে আপনি মিছিল করবেন, এটা কোন থানা থেকে পারমিশন নিয়েছেন? ওই অফিসার, ওসি বা এসআই, ওই অফিসারের নাম কি একটু আমাদেরকে জানাবেন, আমরা একটু জেনে নিব যে আসলে কি এইভাবে থানা থেকে কোনোভাবেই পারমিশন দেওয়া যায় কিনা। উনি বলতেছেন প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে, এইগুলো আসলে সমবেদনা পাওয়ার জন্য, সিম্পেথি পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা। প্রধানমন্ত্রী মেয়ে, প্রধানমন্ত্রী কিন্তু আপনাকে বলে নাই যে আপনি বাইক নিয়ে এইগুলা সেইগুলা করেন, এখানে প্রধানমন্ত্রীকে টেনে আনার মানেটা কি? আরেকটা কথা হচ্ছে, আপনি এই কাজগুলা করেছেন ভাইরাল হওয়ার জন্য, এখন আপনি ভাইরাল হয়েছেন, এতে তো মানুষ কথা বলবে, এটা যেহেতু নতুন, বাংলাদেশে যেহেতু প্রচলন নাই, মানুষ কথা বলবে, এটা আপনাকে সহ্য করে নিতেই হবে। সহ্য যদি নাই করতে পারেন তাহলে আপনি এই কাজটা করলেন কেন? আবার অনেকে পরামর্শ দিচ্ছে এটা সাইবার ক্রাইমে মামলা করবে, এই করবে, সেই করবে। সাইবার ক্রাইমে মামলা কয়জনের বিরুদ্ধে করবেন? এখানে কয়েক হাজার মানুষ এই এই আপনার বিরুদ্ধে পোস্ট করেছে যে এটা তারা মেনে নেয় না। হ্যাঁ, আমি নিজে এটা এনজয় করেছি, এনজয় যারা এনজয় করা এনজয় করবে, আমিও মানে না ভাল লাগছে, তত একটা খারাপ লাগে নাই, ভাল লাগছে, মানে নতুন একটা জিনিস দেখলাম। এই ধরনের পোস্ট আপনারা মাঝে মাঝে করবেন, এইগুলো দেখলে মানে শরীরে একটা আলাদা একটা শক্তি আসে, যে এইগুলো সচরাচর কিন্তু দেখা যায় না। আর বাংলাদেশে যেহেতু এটা নতুন, সমালোচনা হবে, এটা স্বাভাবিক, এটা আপনাকে মেনে নিতে হবে। এই যে আপনি পোস্ট দিলেন, পোস্ট দিয়ে আপনি কি উপকার পাইলেন? এইখানে দেখেন ইতিমধ্যে 21,000-এর উপরে মানুষ রিয়্যাক্ট করেছে, যার মধ্যে 11,000 হচ্ছে হাহা রিয়্যাক্ট, 11,000। এখন কমেন্ট পড়েছে কতগুলা, কমেন্ট প্রায় 15,000-এর কাছাকাছি কমেন্ট পড়েছে, 15,000-এর মধ্যে 13,000 বা 14,000 হচ্ছে নেগেটিভ, মানে সবাই
আমি নিজেও 5টা বা 6টা কমেন্ট করেছি, মানে কমেন্ট একটা করছি তারপর দেখি খালি নোটিফিকেশন আসে কে কি করেছে না করেছে, যাই হোক আমিও কমেন্ট করলাম। এখন কথা হচ্ছে এটা আপনাকে সহ্য করে নিতে হবে, আপনি যেহেতু ভাইরাল হওয়ার জন্য করেছেন অবশ্যই আপনি ভাইরাল হওয়ার জন্য করেছেন, এবং আপনার সাথে একটা বাচ্চাও আছে। অনেকে বলতেছে এটা ফ্রি পাইছে নাকি রেডিমেড নাকি বিয়ের আগে বাচ্চা, যাই হোক অনেকে অনেক ধরনের কথা বলতেছে। আমি মেনে নিয়েছি আপনি, বা আমি যতটুকু জানতে পেরেছি আপনি 3 বছর আগে বিয়ে হয়েছে এবং বাচ্চাও আছে, আর আপনি এইভাবে অনুষ্ঠান করে বা যে বাইক নিয়ে মানুষকে আলোড়ন মানে মানুষকে একবার একটা অন্যরকম একটা জিনিস দেখাইতে চেয়েছেন, মানুষ দেখেছে আলোচনা সমালোচনা করবে, এটা আপনি সহ্য করে নেন। আপনি তো এখন সেলিব্রিটি হয়ে গেছেন, আপনি বরং উল্টা মানুষদেরকে মানে ধন্যবাদ জানানো উচিত ছিল যে আপনারা আমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছেন, আর এটা নিয়ে আসলে আমার মনে হয় আপনার বাড়াবাড়ি করা উচিত না। এবং জনগণ আপনাদেরকে বলছি আপনারাও বাড়াবাড়ি করবেন না, কারণ মেয়ে বাইক চালাতে পারে, বাংলাদেশে অনেক ছেলেরাও আছে বাইক চালিয়ে উল্টাপাল্টা কাজ করতেছে, হ্যাঁ মেয়ে চালাতে পারে, কিন্তু কথাটা হচ্ছে বিয়ের মতো একটা পবিত্র কাজ এইটা দিয়ে কিন্তু মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে। যেসব মেয়েরা লেডি বাইকার আছে তারা কিন্তু এই ধরনের তাদের বিয়েতে এই ধরনের কাজ করতো না, কিন্তু এখন তারা মনে করবে হ্যাঁ ড্রিমি আপু করেছে আমরাও করব, এটা তারা হয়তো মনে করতে পারে। এটা তো আপনি প্রমোট করতেছেন একটা আনকালচার, বাংলাদেশের কালচারের সাথে যায় না, ইসলামের সাথে সাংঘর্ষিক, এটাকে আপনি প্রমোট করছেন, এটা তো প্রমোট করতে পারেন না। আপনি প্রমোট করবেন আমরা এটার বিরুদ্ধে কথা বলবো, এটা স্বাভাবিক। যদি আপনি আপনার কাছে এটা ভালো লাগে আমাদের কাছে সমালোচনা করাটা ভালো, এন্ড আপনি বলতে পারেন যে আমার বিষয়ে কেন কথা বলতেছেন, আপনি আমাদের ফেসবুকে আপনি কেন পোস্ট করেছেন, আপনি যে এটাতে এই প্রাইভেট করতে পারতেন, আপনি এটার লক করতে পারতেন, আপনি যেহেতু একটা পাবলিক পাবলিক প্লেসে আপনি পোস্ট করেছেন, এটা পাবলিকের কথা আপনাকে শুনতে হবে, কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হবে, আর বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। হয়তো আপনি দু একজনের বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা করতে পারেন, করলে কোনো লাভ হবে না, হয়তোবা ওই ব্যক্তিটা ফেঁসে যাবে, কিন্তু আপনার বিরুদ্ধে যারা বলার তারা বলবেই, এইভাবে হামলা মামলাই হবে না। আপনি কাজ করেছেন সমালোচনার মতো, তাই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেই, এটা আপনাকে সহ্য করে নিয়ে নেন এবং আপনি এটারে মানে একটু কাজে লাগান যে সেলিব্রিটি হয়ে গেছেন। এবং আপনি আবারও বলতেছি আপনি ভাইরাল হওয়ার জন্যই করেছেন, কারণ বিয়ে যেহেতু হয়ে গেছে 3 বছর আগে, এখন কোন ধরনের এটা কোন ধরনের কি বলবো। সর্বশেষে বলতে চাই আমি কিন্তু আপনাকে পচাই নাই, আমি আপনাকে সাপোর্ট করেছি, আপনাকে একবারে উৎসাহ দিয়েছি। যাই হোক এইখানে আমার ভিডিওটি শেষ করে দেওয়াই উচিত, কারণ এটা খুবই গুরুত্বহীন একটা টপিক, এইটা নিয়ে কথা বলে এত লম্বা চড়া আলোচনা না করাটাই ভালো। তারপরে উনি যেইভাবে বাড়াবাড়ি করতেছেন ভাবলাম যে না একটু মানে কথাবার্তা ঢেলে দেওয়া উচিত, এবং এটারে দেখলাম অনেক প্রশাসনের লোকেরা ওনাকে সাপোর্ট দিচ্ছেন, কেন উনি তো আইন বহির্ভূত কাজ করেছেন, উনি ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন বা বাংলাদেশের কালচারের সাথে যায় না, এগুলা আমরা বাদই দিলাম, এগুলা তো বললেও কোনো ফায়দা হবে না, কিন্তু উনি তো আইন অমান্য করেছেন, ট্রাফিক আইন অমান্য করেছেন, এবং মানে অমান্য করাটাকে প্রমোট করেছেন, মানুষদেরকে উৎসাহ দিচ্ছেন যে এইভাবে অমান্য করো, এইভাবে তোমরা এটা হয় না। বর্তমান এরপরে করোনাকালীন সময় হেলমেট পরে নাই, আইন মানে নাই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে উনাকে সাপোর্ট করা কোনোভাবেই উচিত না। যাই হোক তারপরে উনি উনার শখটা মিটাইছেন, আশা করি খুব মানে অনেক ভাল লাগতেছে, খুশিতে ঠেলায় উনি খুব মানে আত্মহারা হয়ে গেছেন, এবং আমাদের কাছে খুব খুশি লাগতেছে, ভাল লাগতেছে, কেমন জানি একটা মানে মনে হচ্ছে মানে অন্যরকম একটা ফিলিংস, তাই না। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের কার্যকলাপ প্রমোট করা থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।